পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া 4 ও 5 নং ফেরিঘাট। এতে 5 নং ফেরিঘাটের সংযোগ সড়ক সহ পন্টুনের এক তৃতীয়াংশ রয়েছে পানির নিচে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে এই দুই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কে নদী পারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। মধ্যরাতে ফেরিঘাটে আসা বাসগুলো এখন পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যানজটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানও।